আর জল কখনো মিশে না, কিন্তু যদি এই দুইয়ের মিশ্রণে আগুন জ্বলে আর তাতে আপনি রান্নাটা সেরে ফেলতে পারেন তাহলে কেমন হবে বলুন তো? হ্যাঁ, এমনই এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন এই তরুণ। একদিকে বোতলে পানি আর পেট্রোলের মিশ্রণ, এই মিশ্রণ থেকে তৈরি গ্যাসে হচ্ছে রান্না। শারীরিকভাবে অক্ষম হয়েও তার এমন উদ্ভাবন অনেকের রান্নার কাজ সহজ করে দিয়েছে। নাইজেরিয়ার এই তরুণের নাম মোহাম্মদ আয়াতু। তিনি একটি হুইল চেয়ারে বসে কাজ করেন। তার উদ্ভাবিত ওয়াটার কুকারের প্রক্রিয়া দেখতে কিছুটা জটিল মনে হলেও এর মূলে রয়েছে সাধারণ বিজ্ঞান। প্লাস্টিকের বোতলে পানি আর পেট্রোল মিশিয়ে তিনি তাতে বিদ্যুৎ প্রবাহিত করেন। এই পদ্ধতিতেই তৈরি হয় উচ্চ চাপের গ্যাস, যা পরে মেটাল বার্নারের মাধ্যমে জ্বালানো হয়। আর এতে তৈরি হয় এমন একটি শিখা যা দিয়ে সহজেই রান্না করা যায়। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। পেট্রোল নিজেই দাহ্য পদার্থ, তবে এখানে পানি আসলে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী উপাদান হিসেবে কাজ করে, যাতে মিশ্রণটি খুব দ্রুত জ্বলে না ওঠে বা বিস্ফোরণ না ঘটে। তবে এই ওয়াটার কুকারের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সহজলভ্যতা, সাশ্রয়িতা এবং সৃষ্টিশীলতা। স্থানীয়ভাবে সহজে পাওয়া উপাদান দিয়ে তৈরি এই যন্ত্রটি অনেক কম খরচে রান্নার সুবিধা দেয়। বিশেষত এটি পুনরায় চার্জ করা যায়, যা একবার চার্জ দিলে টানা 10 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম। এছাড়াও পেট্রোলের মতো বিপজ্জনক পদার্থ ব্যবহারের পরও পানি মিশিয়ে এটিকে নিরাপদে ব্যবহার করা যায়। আয়াতুর জীবন সংগ্রাম এখানেই থেমে নেই। 2016 সালে এক দুর্ঘটনার পর থেকে তিনি চিরস্থায়ীভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে যান। তবে এই দুর্যোগ তাকে দমাতে পারেনি। তিনি শুধু এই ওয়াটার কুকার নয়, এমন একটি রিচার্জেবল ফ্যান তৈরি করেছেন যা মাত্র 2 ঘন্টা চার্জে 12 ঘন্টা পর্যন্ত শীতল বাতাস দেয়। তাছাড়া তিনি একটি রিচার্জেবল পানির হিটারও উদ্ভাবন করেছেন, যা তার পরিবার 6 মাস ধরে কোনো সমস্যাবিহীনভাবে ব্যবহার করছে। আয়াতুর এই উদ্ভাবন শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ নয়, এটি তার সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নের প্রতীক। দারিদ্র্যপীড়িত অঞ্চলে কম খরচে এমন উদ্ভাবন তাদের জীবনযাত্রা উন্নত করার সম্ভাবনা তৈরি করেছে। কানিস ফাতেমা শিমু, আর টিভি।